ঢাকার টিকাটুলি গার্ডেনের ছোট্ট কামরায় গড়ে ওঠা আওয়ামী লীগ যে এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখাবে কথা তখন কে ভেবেছিল দলের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্নই সত্যি করে দেখান ভাষা আন্দোলন স্বাধীনতা স্বাধীক আন্দোলন সহ বাঙালির সব বড় অর্জনের সঙ্গে জড়িয়ে আছে উপমহাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলের নাম সাফল্য অর্জন ঘাত প্রতিঘাতের আটষট্টি বছর পেরিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিনে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নানা আনুষ্ঠানিকতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি দলের জন্য বিশেষ এ দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দশতলা নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানান সকল নেতাকর্মীদের আগামী দিনগুলোতে এগিয়ে যেতে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আটষট্টিতম এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সকলের কাছে আমি পৌঁছে দিচ্ছি এবং এটুকুই বলবো আবারও বলবো জাতির পিতার আদর্শ নিয়ে তার সৈনিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলুন দেশের সেবা করুন মানুষের সেবা করুন জনগণের সেবা করুন তবেই জনগণের হৃদয়ে আপন স্থান করে নিতে পারবেন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এ দল রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশ আরও উন্নত হবে আজকে প্রত্যেকের জীবনটা উন্নত গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য দূর হচ্ছে এটা শুধু আওয়ামী লীগই দিতে পারে সেই কথাটাই যেন জাতি মনে রাখেন আগামীতেও যেন মনে রাখেন যেন বারবার যেন আওয়ামী লীগ আমাদের এই দেশের মানুষের সেবা করার সুযোগ পান তাই আজকে দিনে আমি দেশবাসীকে আহ্বান করবো যে আওয়ামী লীগকে সবসময় সুযোগ দিন আওয়ামী লীগ আপনাদের সেবা করবে আওয়ামী লীগ বিশ্বসভয় বাংলাদেশে মর্যাদার আসনে নিয়ে এসেছে এই মর্যাদা মর্যাদার আসন যেন চিরস্থায়ী হয় উন্নত হয় একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কথা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যারা এক বেলা কে দেবে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা তাদের জীবনটা আস্তে আস্তে উন্নত হচ্ছে